সালামুকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরই আজকের মতো আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ তৈরি করলাম তো আজকের ব্লগে থাকছে চিকেন রোস্ট আর সাদা পোলাও তো প্রথমে আমি চিকেন রোস্টটা করে নিচ্ছি আর চিকেনটা আমি লবণ দিয়ে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি একটু ফ্রাই করে নিলে রোসটা অনেক খেতে ভালো লাগে আমার হাতে সেই জন্য আমি একটু ফ্রাই করে নিই আর বলার সব সময় গরম পানি দিয়ে চার পাঁচ মিনিট পুরন্ত পানির মধ্যে ভিজিয়ে রাখি তো আজকে আর সেটা করলাম না আজকে জাস্ট এমনিতে টেপের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে তো আমার সিকেনটা প্রায় হয়ে গেছে এখানে আমি রোস্টা পরে তৈরি করবো আগে পোলাউটা বসিয়ে দিচ্ছি তো চালটা আমি হাফ অ্যান আওয়ারের মতো দইয়ে রেখেছিলাম তো এখন আমি এখানে তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম তো প্রথমে গোটা গরম মশলা দিয়ে নিছি তেজপাতা দারচিনি এলাচ তো এখন পেঁয়াজ দিয়ে নিচ্ছি তো এই সামান্য একটু বেজে তারপরে যেহেতু আমি pulao টা আদার আকসি পেস্টাতে এই করে বাজবো না এই পেস্টটা বেশি গাঢ় করে বাজলে pulao এর কালারটা চেঞ্জ হয়ে যায় আর আমি আড়াইশো গ্রাম চাউল নিয়েছি অল্প এই করছি তো অনেকে অল্প চাউলে পোলাও করলেও বা কি হয়ে যায় একটু জ্বর জোরে হয় না তো আজকে আপনাদের জন্য জ্বর জোরে মানে কম চাউলেও জ্বর জোরে করে করা যায় বা বেশি চাউল আর পানিটা যারা একদম নতুন যে যে পর দিয়ে আপনি চাল দিবেন সেম পর দিয়ে ডাবল পানি দিবেন যদি আপনি দুই কাপ চাল নেন তাহলে চার কাপ পানি দিবেন আর যদি এক কাপ চাল নেন দুই কাপ পানি দিবেন তো সেম আমি আড়াইশো গ্রাম চাল নিচ্ছি হাফ লিটার পানি দিচ্ছি আর আপনার চাউলের চাল অনেক সাইজের থাকে ছোট বড় বা এই চাউলের ক্ষেত্রে সামান্য পানি কম বেশি লাগতে পারে আর আমি ফুটন্ত পানি দিয়ে ফোলাওটা করে নিচ্ছি ফুটন্ত পানি দিয়ে করলে ফোলাওটা অনেক জোর হয় আর এখানে আমি আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি কারণ পেঁয়াজটা একটু কমিয়ে দিলাম বাটা না দিলেও হইতো যেহেতু এখানে অনেকগুলো বাজার সময় অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর বেরস্তাও দেবো লাস্টে তো তারপর দিলাম বাটা দিলে হয়তো একটু বেশি টেস্ট আসে সেই জন্য তো আমি চালটা ভালো করে বেজে এখন হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি তো আমি পানিটা আর মাফিনি আমি আমার আইডিয়া থেকে দিয়ে দিচ্ছি তো যারা নতুন মেফে দিবেন নয়তো হয়তো জ্বর জ্বরে হবে না হয়তো নরম হয়ে যাবে নয়তো সে শক্ত থাকবে দুইটার মাঝে একটা হবে তো আমি ডেকে দিলাম এখন পোলাওটার মধ্যে একবার নেড়ে সেরে দিছি তো সময় আর ক্যামেরাটা অন করিনি তো এখন অন করলাম প্রায় হয়ে গেছে তো এখন আমি এখানে আলু করা দিয়ে দিলাম আর ব্রেস্তা দিয়ে দিয়ে দিব আর গাজর কুশি গাজর গ্রেট করে দিয়ে দিছি সেই জন্য গাজরটা লাস্টে দিলাম যেহেতু গ্রেট করা বাতের বাফেই হয়ে যাবে আর গাজর তো কাঁচা হওয়া যায় কোনো সমস্যা নেই তো গাজরটা আমি সেই জন্য একটু লেটে দিচ্ছি আর বাচ্চাদের জন্য করলে সব সময় আমি ফুলাও চেষ্টা করি যে কোনো একটা সবজি দেওয়ার তো এটা তো আর কোনো গেস্ট খাবে না বাসায় বেবিদের জন্য এমনি তো বাচ্চারা সবজি খেতে চায় না সেই জন্য হয়তো গাজর বা একটা আলু ও সাইলে দিতে পারেন নন ফ্লোটা খুব সুন্দর জোর জোরে হয়েছে তো এখন আমি গাজরটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর নেড়ে ছেড়ে মিক্স করে নেব তো এখানে আমি এক কাপের মতো গাজর কুচি দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে তারপর উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিলে আমার ফ্লো একদম লেডি আর ফ্লোটা আপনারাই দেখতে পাচ্ছেন কতটা জোর জোরে হয়েছে তো এইভাবে আমি চুলার উপরে ডেকে আরও রেখে দেব দশ মিনিটের জন্য আর পাশে চুলাতে রোস্টটা করে নিব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে যারা একদম নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করবেন আমার দেওয়া কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে দেখে নিতে পারবেন এখন বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিলাম আর টা অল্প করে দিলাম যেহেতু পেঁয়াজ বাটা বা বাজাতে দেওয়া হয়েছে সেই জন্য তো রেডি আমার পোলাও এখন আমি রোস্টটা করে নেব রোস্ট করার জন্য প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুষি দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলায় দিচ্ছি তো রোস্টে আমি কোনো গুঁড়া গরম মশলা দেব না সবগুলো গোটা গরম মশলা যা দিছি তাতেই হবে আর যেহেতু বাচ্চারা খাবে তো গুঁড়া গরম মশলাতে বা রোস্ট মশলাতে একটু স্পাইসি থাকে সেই জন্যই আমি গোটাগুলো দেওয়ার চেষ্টা করছি আর বড় রাখি অবশ্যই আস্ত গরম মশলা তো এখানে আমি এক টেবিল চামুচ আদা বাটা তিন টেবিল চামুচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি আর সামান্য একটু ধনিয়া পাউডার জিরা পাউডার কাঁচা লঙ্কা কথাও না তো এখানে আমি জিরা গুঁড়া ও দিয়ে নিচ্ছি এখন পাউডার পাউডারও দিচ্ছি তো দন্যা পাউডারটা একদম অল্পই দিলাম আর প্রথমে ভাবছিলাম মরিচ শুকনো মরিচের গুড়া একদমই দেবো না খাসা মরিচ দিয়ে হয়ে দেবে হয়ে যাবে পরে একটু মরিচের গুঁড়া ওভেড করলাম আর টোপ দই এক কাপের মতো ফেটিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি পানি জড়িয়ে টক দই দেওয়ার পরে আমি আর ভালো করে নেড়ে মিক্স করে আমার মশলাটা বাজা হয়ে গেছে তো উপর দিয়ে তেল যখন বেসে উঠবে তখন বোঝা যায় যে মশলা বাজা হয়ে গেছে তো টক দই দিয়ে ভালো করে বেজে নিব আর চিকেনটাও আমি খুব ভালো করে বেজে নিচ্ছি হালকা বাজি তো টক দই দিয়ে মিশিয়ে আবার একটু কষিয়ে তারপরে আমি চিকেনটা হেড করব এখানে তো আমার বাজা শেষ এখন আমি চিকেন সাথে দুটো ডিমও দিয়ে দিচ্ছি তো এখন বলার চিকেন আর যেহেতু বেজে নিচ্ছি তো পাঁচ সাত মিনিট করলেই রান্না হয়ে যাবে তো ডেটি আমার চিকেন রান্না এখন খাওয়ার পালা আর বলার চিকেন তো আমি একদমই খাই না যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে তো আমার বেবিদের জন্যই করলাম আজকে মূলত আঁশের ডিমো খাই না আর আমার জন্য আমি আলাদা করে ভাত রান্না করছি আলাদা বর্তা তৈরি করছি তরকারি আছে তরকারি রান্না করি নি আর আমার ছেলে বিশেষ করে বড় আমার ছেলে বেশি বিরিয়ানি পছন্দ করে চিকেন আলাদা রান্না করা বেশি পছন্দ করে না বিরিয়ানিটাই তো আজকে আলাদা করে করলাম আর সব ধরনের অভ্যাসই থাকার দরকার মনে করি আর পোলাওটাও আমি বেশি পছন্দ করি না মাংস দিয়ে একসাথে করে বিরিয়ানি এটাই বেশি ভালো লাগে তো এখানে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি রোস্টের উপরেও বের দিয়ে কিছুটা সাজিয়ে দিলাম আর আমার বাচ্চার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এখন ওর খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি রোস্ট আর ডিম তো ডিম নর্মালি এমনিতেই খাওয়ানা তো আজকে বলছে খাইবে আর না খাইলেও অনেক সময় আমি জু করে খাওয়ানোর চেষ্টা করি তো ডিম বাজাটাই বেশি পছন্দ করে রান্না ডিমটা একদমই খেতে চায় না ডিম পুষ বেশি খাওয়া হয় তো আমার রান্নাটা কেমন হয়েছে কিছু কমেন্টের মাধ্যমে জানাইবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ